আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং ভিডিও সুবিধার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা একটা অফার শেয়ার করছিলাম, এই যে কেটিজেনের একটা এয়ারড্রপ, ঠিক আছে? তো এখানে আপনার ইনস্ট্যান্ট 23 সেন্ট 25 সেন্ট যাই বলেন সবাই পাচ্ছে। তো আপনাদের যদি 10টা অ্যাকাউন্ট থাকে দেখা যায় যে প্রায় $2.5 মতো কুপ হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা কিভাবে করবেন অনেকেই বুঝতেছেন না, তো এটা নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন, তো ভিডিওটা তার জন্যই। তো প্রথমে কি করবেন, আমি এ টু জেড সব কিছু দেখাই দেবো এই ভিডিওতে, ঠিক আছে? আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্লাস আমাদের চ্যানেল অবশ্যই জয়েন হবেন, ঠিক আছে? আচ্ছা, তো সর্বপ্রথম যেই কাজটা সেইটা হচ্ছে আপনি যদি নতুন একটা ওয়ালেটে করেন তাহলে আপনাকে নতুন একটা টেলিগ্রাম লাগবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে, তো আমি 2 নম্বর ওয়ালেটটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে এখানে বেস মেইননেট আছে, এখানে আমাকে অ্যাড করতে হবে MNT মেইননেটের, এই যে মেন্টাল যেটা বললেন, ঠিক আছে? তো আমি এটা অ্যাড করে নিলাম মেন্টালি যেটা, তো অ্যাড করে নেওয়ার পরে এরকম থাকবে। তো এখন আমার কাজ হচ্ছে বটের ভিতরে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা নতুন টেলিগ্রাম, ঠিক আছে? তো আমি এখানে গেলাম, তো যাওয়ার পরে আমাদের চ্যানেল গেলাম, তো যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা বটের লিঙ্ক দেওয়া আছে, এই যে এই যে এখানে। তো এই বটটা একটু ওপেন করব, ঠিক আছে? তো আমি বটটা ওপেন করলাম, তো দেখেন ওপেন হয়ে গেল, একটু ওয়েট করবেন। তো বটটা ওপেন হয়ে যাওয়ার পরে একদম এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কোনো কিছু নাই। এবং অনেকে এখানে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এখানে কুইস্টার অপশন কই, তো কুইস্টার অপশন কি করবেন আপনার এই যে নিচের দিকে দেখেন, এই যে এখানে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে 100 কয়েন করে এগুলো বিরাটতে হবে, তো আপনি তারপর এগুলো আস্তে আস্তে একটা একটা করে মিলাবেন। তো দেখেন এগুলো মিলাই, এগুলো মিলানো হয়ে গেলে এটা যখন লেভেল 5 থেকে 6 হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এগুলো মানে হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন আমি প্রায় চলে আসছি মিলানের দিকে, ঠিক আছে? আর একটু, তো এটা লেভেল 6 এ গেলে মেবি ওই কুইস্টের অপশনটা চলে আসে। তো আমি অলরেডি লেভেল 5 করে ফেলছি, আর একটু ওয়েট করি তাহলে আমার লেভেল 6 হয়ে যাবে। তো দেখেন এই যে এখন লেভেল 6 এ চলে যাব, দেন আমার কুইস্টের অপশনটা কিন্তু চলে আসছে। আপনারা খেয়াল করেন এখানে কুইস্টের অপশনটা চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে? তো এখন আমরা কুইস্টে ওপেন করলাম, তো কুইস্টে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই যে এখানে একটা বড় করে দেখেন লেখা আছে ক্লাইম, এবং এখানে লেখা আছে ক্লাইম MNT ফর ফ্রি, ঠিক আছে? তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে তো আমার কিছু করার নাই, এরকমই লেখা থাকে। তো আপনারা প্রথমে একটা ক্লাইমে ক্লিক দিবেন, ক্লাইমে ক্লিক দেওয়ার পরে দেন এখানে আপনাকে বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। তো আমি বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানেও বিটগেট ওয়ালেট। তো আমার এখানে যেহেতু MNT অ্যাড করা আছে তো আমি নিচের মেন্টাল নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। তো এরকম চাইবে, এরকম চাইলে এগুলা অথোরাইজ করে দিবেন, ঠিক আছে? তো দেখেন আমার অথোরাইজ সাকসেসফুল, এবং এখানে বলতেছে সাইন ইন সাকসেসফুল। তো সাইন ইন সাকসেসফুল হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়া এবং বটের ভিতরে ফিরে আসা। তো এখন দেখেন এটা কিন্তু আমার প্রসেসিংয়ে চলে গেল, এই যে উপরে দেখেন এটা প্রসেসিংয়ে চলে গেছে। প্রসেসিংয়ে চলে যাওয়ার দেখবেন যে 20-30 মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে এই যে 0.05 যে MNTটা আছে এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো এটা চলে যাওয়ার পরে আপনাদের দ্বিতীয় কাজ যেটা, তো দ্বিতীয় কাজটা হইতেছে আপনাকে এই যে সিটিজেন বট ইউজার এটা কনফার্ম করতে হবে, এটা অটোমেটিক হয়ে গেল দেখেন। তারপরে আপনাদের ওই যে 0.2 MNT যেটা ওইটা নেওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? বিটগেট ওয়ালেট চেক ইন, তো এটা আপনারা কীভাবে করবেন, তো এটা করবার জন্য প্রথমে এই যে প্রসেসিং যেইটা আছে এইটাকে ক্লাইমেট লেখা আসতে হবে, ঠিক আছে? এটা যখন ক্লাইমেট আসবে তারপরে আপনি চাইলে এই বিটগেট ওয়ালেটের এটা কমপ্লিট করতে পারেন। তো কিভাবে করবেন আমি দেখাই দিই, যেহেতু আমার কাছে নাই এখন বর্তমানে MNT এই ওয়ালেটে, তারপরেও দেখাই দিচ্ছি। তো ওই আগের মতোই এগুলো সিলেক্ট করবেন, দেন নিচের দিকে আসবেন, ওই যে মেন্টাল নেটওয়ার্ক যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার ওই যে এই যে এরকম পারমিশন যাবে, ঠিক আছে? পারমিশন চাইলে আপনারা যদি পারমিশন দেন বলবে যে গেস্ট ফি নাই, ঠিক আছে? তার মানে এখনও আমার ওইটা আসে নাই। তো এটা আমি উপরে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু
ক্লাইম সাকসেসফুল। আচ্ছা, তো এটা বর্তমান কিন্তু আমার ক্লাইমেট হয়ে গেছে, আমি এই যে ঘুরে আসতে আসতেই। তো এখন যদি আমি এটা করি, এটা কিন্তু হয়ে যাবে, দেখেন। এটা আমি এখন আবার ট্রাই করব। তো একটা দিলাম, আচ্ছা ওই যে ওইটার যে ক্লাইমের যে ই করলাম, ওই যে 0.5 mm কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি আবারও এটা ট্রাই করি একটা বেগ দিয়ে, এটা গ্লিস করছে ওইখানে, একবার ট্রাই করছি এর জন্য মেবি। তো আমি আবার নতুন করে করি, ঠিক আছে। তো এখানে গেলাম, আবার বিটগেট ওয়ালেট চেক ইন একটা ক্লিক দিলাম। তো আমি বিটগেট ওয়ালেট সিলেক্ট করে মান্টাল নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন এটা ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটা কিন্তু ফেল আসবে না, দেখেন। তো এই যে এটা দেখেন, এখন ক্লাইম হয়ে গেল, ঠিক আছে। তো এরকমভাবে আপনারাও করবেন। আর এটা ক্লাইম হয়ে গেলে আপনার এই যে নিচের দিকে দেখেন, এই যে এটা ঘুরতেছে, যে সিটিজেন চেক ইন, তো এটা কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে, তার মানে আপনার ক্লাইমও কমপ্লিট, ঠিক আছে। তো ক্লাইম কমপ্লিট হলে এটা দেখবেন যে কনফার্মিং হয়ে যাবে। তো এই যে এখানে দেখেন, এটা কনফার্মিং হচ্ছে, এটা এখন কমপ্লিট আসবে, ঠিক আছে। একটু ওয়েট করি। আচ্ছা, তো ওয়েলকাম ব্যাক। তো দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কোনো চিন্তা নাই, আমাদের ওই যে 0.2 যেটা আছে ওই এমএনটিটা চলে আসবে। আমাদের কোথায় আসবে, আমাদের এই যে দেখেন এইখানে একটা মেসেজ আসবে, দেন আমাদের ওয়ালেটে আমরা যাই ওইটা দেখতে পারবো, ঠিক আছে। তো ওয়ালেটটা কোথায় গেল, আচ্ছা, তো এই যেখানে ওয়ালেট, তো এখানে আমাদের ওয়ালেটে চলে আসবে। আর অনেকেই বলতেছিলেন যে ভাই সেলিং ভিডিও দেন, যে এটা কীভাবে সেল করবো। তো সেল করা একদম ইজি। এই মেন্টালের যে এমএনটি টোকেনটা আছে, এটা বাইবিট, কুকোয়েন, তারপর বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিং আছে। তো আমি বাইবিট যদি ওপেন করি, দেখেন। তো বাইবিটে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এখানে যে ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক দিবেন। দেন এখানে নিচে যে এই যে ডিপোজিট ক্রিপ্টো আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে এমএনটি লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো এই যে দেখেন এমএনটি কিন্তু চলে আসছে এখানে। তো এই যে এমএনটি, এই যে এমএনটি, এই যে এমএনটি, WMNT দিবেন না, উপরের এমএনটিটা দিবেন। ওই এমএনটি দিয়ে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন। আর এখানে নেটওয়ার্ক কিন্তু দুইটা আছে, দেখেন এখানে নেটওয়ার্ক আছে দুইটা, ঠিক আছে। তো আপনারা কোনটা সিলেক্ট করবেন, এই মেন্টাল নেটওয়ার্ক সিলেক্ট করবেন, মেন্টালি নেটওয়ার্ক যেটা, যাই হোক। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নিয়ে যাবেন। দেন এখানে আপনার যখন দেখবেন যে 23 সেন্ট চলে আসছে, তো এখানে অ্যাড্রেসটা সেন্ড করে তারপরে এখানে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো তারপরে বাইবিটে ডিপোজিট হয়ে যাবে, তারপরে এখান থেকে আপনার সেল করে আপনার টাকা পকেটে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটি পিন করে রাখবেন, ঠিক আছে। ধন্যবাদ।